আপনি কি প্লাম্বার ডাকবেন না ইলেকট্রিশিয়ান ডাকবেন আপনার প্রশ্নটা শুনতে পারিনি আরেকবার একটু জিজ্ঞেস করুন ধরুন আপনার বাসায় ইলেকট্রিক লাইনে কোনো সমস্যা হয়েছে আপনি কি ওই মুহূর্তে প্লাম্বার ডাকবেন নাকি ইলেকট্রিশিয়ান ডাকবেন ইলেকট্রিশিয়ান ডাকবো আচ্ছা এখন ওই আমরা কিছু কিছু প্রশ্নের উত্তর আসলে ফারাজ ভাই বা স্পেসিফিক কারো কাছ থেকে আশা করি তো আপনি একটু স্লো গেলে আপু আমাদের জন্য ভালো হয় ইয়া ভাই এটা এটা আপনার বলা ঠিক না

আচ্ছা ধরেন ইসলামকে যদি আমরা একটা জীবন দর্শন হিসেবে নেই আমি আমি স্বীকার করছি যে অনেক ত্রুটি বিচ্ছুটি আছে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন অনেক খারাপ কাজ হয়তো করছে মুমিন হিসাবে হয়তো স্বীকার করতে পারছি না করছে কারণ কোরআন হিসাবে কোরআনের অনুসারে সে নিষ্পাপ তো ধরে নিলাম যে হয়তো করেছে বা করে নাই সেটার প্রমাণ সাপেক্ষ এখন আমি এজ এ মুমিন আমি যদি ইসলামটাকে শুধু একটা জীবন দর্শন হিসেবে নেই আমি এর ভালো কাজগুলো নিজের মধ্যে অ্যাডপ্ট করি

তাহলে তালে আপনি মুমিন প্রথমত প্রথমত তো আপনি মুমিন না ইসলাম অনুযায়ী আপনি মুমিন না এবং ইসলাম অনুযায়ী আপনি জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবেন আরকি বাট হ্যাঁ সেটা সেটা তো আর কী সমস্যার বিষয় মানে সেখানে তো আমার কিছু বলার নেই আমি তো বলবো এটা আপনার স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনি যেটা ইচ্ছা সেটা বিশ্বাস করেন হ্যাঁ তা সেই ক্ষেত্রে যখন আমি একজন বা ধরেন ফিল্টার বা মডারেট মুসলিম যে আমি শুধু তো সেই ক্ষেত্রে আপনারা যখন ধরেন আমি আমি তো আসলে বললাম না যে রাসুল খারাপ ছিল ভালো ছিল এটা তো সাপেক্ষ বিষয় তো সেই ক্ষেত্রে আমি যখন আপনাদের শুনি যে রাসুলকে বুলিং করছেন বা খারাপ গালি দিচ্ছেন আমার তো ভিতর থেকে খারাপ লাগাটা স্বাভাবিক এটা তো কিছু আসে যায় না মানুষের যখন আমি একজনকে ফলো করি একজন এডাল্ট মানুষের কিছুতে খারাপ লাগবে এবং অ্যাডাল্ট হিসাবে আমাদেরকে এটা সহ্য করে নিতে হবে যে হ্যাঁ আমি যেটাকে পছন্দ করব সেটাকে সবাই পছন্দ করবে না এবং সেটাকে ক্রিটিসাইজও করবে এবং আমাদের তো ক্রিটিসাইজ করার তো অনেকগুলো পয়েন্ট আছে পয়েন্ট আছে যেহেতু এটাকেই মানে ইসলামটাকেই এবং আমরা যেটাকে নিয়ে কটাক্ষ করি সেই বিষয়গুলোকে ইসলামের একটা ল বানাইতে চাই এবং আমাদেরকে মানতে বাধ্য করাতে চাই এটা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই এই জন্য আমরা এটাকে ক্রিটিসাইজ করি এগুলো তো আমাদের ভ্যালিড পজিশন উপরে ভিত্তি করে আমরা ইয়া করি বাট দ্য এটাও করার দরকার নাই আসলে আপনি যদি কোনো কিছু কে সত্য বলে উদাহরণ দিয়ে যদি বুঝাই ধরেন আমি যদি আপনাকে বলি যে আমার গার্লফ্রেন্ড আমার কাছে সবচেয়ে সবচেয়ে সুন্দর সুন্দর পৃথিবীর নারী এখানে কোনো কিছু নাই কেননা আমি আমার কাছে রাখতেছি আমার গার্লফ্রেন্ড আমার কাছে সবচেয়ে সুন্দর নারী বাট আমি যদি আল্লাহর গোলাম আপনাকে বলি আহ আল্লাহর কলাম ভাই আপনি কি এগ্রি করেন না যে আমার গার্লফ্রেন্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী সেখানে আমি আপনাকে ইনক্লুড করতেছি এবং আপনাকে মানার জন্য একটা মানার জন্য আর কি বলতেছে আপনাকে যে আমার গার্লফ্রেন্ড পৃথিবীর সবচেয়ে সুন্দর এটা আপনি মেনে নেন সেখানে তো আপনার বলার কিছুই আছে যে আপনি এখানে ডিজার্ভই করেন ঠিক তেমনি যে যখন কেউ ধর্মটাকে পাবলিক করে ধর্মটাকে পাবলিক করে মানে এটাকে সত্য হিসেবে দাবি করে যে ধর্মটা সত্য বা মোহাম্মদ একটা ভালো ক্যারেক্টার এরকম হিসাবে দাবি করে এবং মোহাম্মদের ক্যারেক্টার মোহাম্মদের কাজগুলাই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে এরকম বলে কেউ দাবি করে সেখানে ক্রিটিসিজম আর বিষয় আসে এবং সেখানে আমরা অবশ্যই যে কোনো মানুষের যে কোনো মানুষের সেখানে ক্রিটিসাইজ করার আহ আছে আমি একটু করি আসলে আমি বলছি না যে রাসুল খারাপ বা ভালো তো বললামই তো এটা প্রমাণ বিষয় এখন আপনার দৃষ্টিতে সে খারাপ হতে পারে আপনার গার্লফ্রেন্ড আপনার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী বা আমারটাই আমার চোখে সবচেয়ে সুন্দর নারী এখন আপনি সামা মনে করেন যেটা পাবলিকলি বলছেন যে তার গার্লফ্রেন্ডটা কেন সুন্দর না তার কি কি খুঁত আছে তার এই সমস্যা তার চারিত্রিক এই সমস্যা তার স্কিনে এত বড় বড় ডিম্পল যেমন একটা ইয়া দেখালেন যে এই কারণে সে আমি পাবলিক একসেপ্টেন্স চাই যে হ্যাঁ পাবলিকও বলবে যে আমার গার্লফ্রেন্ড সবচেয়ে সুন্দর তখন তো পাবলিক এর ক্রিটিসাইজ করার ইয়া আছে মানে ক্রিটিসাইজ করার সেই পজিশনটা আমি দিয়ে দিচ্ছি পাবলিক তাই না হ্যাঁ সেটাই বলছিলাম ধরেন আপনি ক্রিটিসাইজ করছেন দিক দিয়ে আমার খারাপ লাগছে আপনার প্রতি আমার অবচেতন মনে একটা বিদ্বেষ জমা হচ্ছে কথা বুঝতে পারছেন আমি বলতে চাচ্ছি আপনি ক্রিটিসাইজ করছেন কিন্তু আমি তো আমি তো তাকে ভালো খারাপ বিচার করে মানতেছি না শুধু তার গুড ডিট গুলো গুড গুলো আমি ফলো করতেছি এখন আপনি তাকে ক্রমাগত বুলিং করছেন তাকে তার ব্যাপারে তো আমি আপনাকে বাধা দিচ্ছি না যে আপনি কেন বললেন বা হয়তো সরাসরি প্রতিরোধ করছি না কিন্তু আপনার এই কথাগুলো শুনে আমার অবচেতন মনে ক্রমাগত আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে বা একটা আমি যেটা নিজেও জানি না বা স্বীকার করি না যে ফারোজ ভাই খারাপ লোক কিন্তু মনে একটা নেগেটিভিটি হচ্ছে অলয়েস তো এটা তো আসলে আপনারা হয়তো বলে অনুভূতিতে আঘাত লাগছে কিন্তু ভাই এটা তো লেগেই যায় আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে খুব সুন্দর লাগতে পারে অনুভূতিতে আঘাত আপনার লাগবে না সেটা তো আমরা কি বলি নাই আপনার অনুভূতি আছে এটা আঘাত লাগতেই পারে কিন্তু আপনি যে আমার চোখে খারাপ হয়ে যাচ্ছেন ভাই কিন্তু আপনার তো এরকম কোনো খারাপ পেস্ট আমি সেই বিষয়ে তো আমি কনসার্নডই না আপনার চোখে আমি খারাপ হই না ভালো হই বিষয়ে আমি কনসার্ন না রে ভাই না সেটাই সেটাই বলছিলাম এই জন্যই তো মূলত সাধারণত দেখবেন যে আমরা আমাদের কিছু ভাইরা যারা জিহাদ করে বা সবাই অন্যায় না আমি একদম আপনার আপনার মনকে আমি টুকরা টুকরা করতে পারি আপনার মনকে আমি ধ্বংস করে দিতে পারি মনে আঘাত দিয়ে আমি বলছিলাম তো একদিন কি হলো যে কথাবার্তা এক ছলে আপনার মনে আপনার প্রতি তো আমার আগের থেকে বিদ্বেষ আছে মানে আমি নিজেও জানি না যে আপনার প্রতি বিদ্বেষ আছে কথাবার্তার এক ছলে আপনার সাথে ওটার একটা বহিঃপ্রকাশ ঘটে গেলো আমি আমি সেট করছি না জাস্ট বলার জন্য অ্যানোলজিটা দিচ্ছি আরকি ধরেন আপনার সাথে কথাবার্তা এক পর্যায়ে মনে হলো যে আমি বলে ফেললাম যে রাগের মাথায় যে ইম্প্যাক্টটা আপনাদের দেখানো উচিত ছিল আপনার কর্মকাণ্ডে তার থেকে বেশি দিয়ে ফেলাম কারণ ওই যে আগের থেকেই আপনার প্রতি একটা বিদ্বেষ আমার অবচরের মনে ছিল এই জন্য একটা খারাপ ঘটনা ঘটে গেল এইটার জন্য দায়ী কি আমি যেমন খারাপ ঘটনা বলতে কি ধরনের খারাপ ঘটনা ধরেন আপনার সাথে ধরেন আপনি খুব ভালো বন্ধু আপনি এই যে আপনার ধরেন সেফটির জন্য আইডি হাইড করে বা অন্য যে ওয়েতে আপনি ধরেন এই এই বিদ্বেষ বিদ্বেষ বলবো না আমি ঠিক আপনি আপনার এই কর্মকাণ্ড অ্যাক্টিভিজম চালাচ্ছেন এখন ব্যক্তিগত জীবনে আপনার সাথে কোনো একটা বিষয় নিয়ে তর্কাতর্কি লাগলো ওই যে আপনার প্রতি যে একটা খারাপ ইয়া ছিল আমার অবচেতন মনে ওই তর্কাতর্কি থাকে ওটা ওটার সাথে ধরেন আপনাকে ভাই মানে অন্যদিকে দিন আমি বলতে চাচ্ছি না এইভাবে একটা হাতাতি পর্যায়ে চলে গেলো এই জায়গায় আমার দোষটা হাত করবে শুরু করবে এটা শুধুমাত্র তার দোষ আপনি একজন অ্যাডাল্ট মানুষ হিসেবে শুধুমাত্র মুখে মুখে কথা বলবেন হাতা হাতাহাতি যখন করবেন শুধুমাত্র এটা যে হাতাহাতি করবে এটা শুধুমাত্র তার দোষ ভাই মুখেও যদি ধরেন একটা লোককে কুশির গালি দিলাম মুখে মুখে বলা মানে মুখে ঘুষি মারা মুখে ঘুষি মারা ভাই আমার সাথে এক্সাক্টলি সেম জিনিসটা হয়েছে আমার বাল্য বন্ধু খুব ছোটবেলার বন্ধু তো ওর সাথে মানে কথা অনেকদিন ধরে এরকম বিশদ্গার করছিল তো ওর সাথে হয়েছে কি মানে আমি চাই ওর সাথে যে এই ধরনের একটা ডিস্টেন্স তৈরি হবে বা এরকম ঝগড়া লেগে যাবে মানে খুব একটা একটা হ্যাসেল হয়ে গেছে এইগুলা তো ভাই মানে ধরেন এইগুলাকে আলাদা করে বলতে হবে এটাই তো মানে দুঃখজনক বিষয় আপনি একজন অ্যালার্ট মানুষ আপনার মনে কেউ আঘাত দিতেই পারে আপনি এই জন্য কাউকে মানে ফিজিক্যালি হার্ম করতে যাবেন

তার কোনো রেসপন্সিবিলিটি নেই আপনি তার মুখে মুখে কথা বলেন এতে কারো কোনো রেসপন্সিবিলিটি নেই বাট আপনি যখন ফিজিক্যাল হবেন সেটা সেটা শুধুমাত্র খারাপ কাজ হবে আল্লাহর গোলাম ভাইয়া জি ভাই বুঝতে ওকে ঠিক আছে ভাই বাট ভাই আপনাদের সাথে কথা বলে শোনেন ফ্রেন্ডের সাথে যখন কোনো বিষয়ে নিয়ে আলোচনা করবেন আপনি জানেন তাকে ছোটবেলা থেকে নিশ্চয়ই আপনার ফ্রেন্ড কোন একটা ইভেল পার্সন না ইভেল পার্সন হলে তার সাথে আপনি ফ্রেন্ডশিপ রাখবেন না যখন কোন একটা ফ্রেন্ডের সাথে মতের অমিল হবে তখন ওই জিনিসটা মাথায় রাখবেন যে আমরা প্রচুর তর্ক করব প্রচুর তর্ক করব একজন আরেকজনকে তর্কে একবারে কাদায় ছাড়বো বাট তারপরও আমরা তর্ক শেষে হাত মিলাই একসাথে বাসায় যাব এই ভাই উদাহরণের জন্য বলছি যে হাতাতি হয়েছে তো মানে বিষয়টা হাতাতি হয় নাই মানে এমন ভাষায় কথা বলছি যেটা আমাদের সম্পর্কে কখনো এই ধরনের জিনিস হয় নাই কথা বুঝতে পারছেন মানে হাতাতি না হয় তাহলে নিজেরা বসেন মানে আমি হয়তো যে সাউট করেছি বেশি কিন্তু আমার আমার লজিকটা হচ্ছে তার প্রতি খারাপ লাগাটা আমার দীর্ঘদিন যাবত আমার মনে ছিল কিন্তু আমি প্রকাশ করতে পারি নাই ওই তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে জিনিসটা হচ্ছে প্রকাশ পেয়ে গেছে

আচ্ছা তাহলে আমার যেমন গিলটি ফিল হচ্ছে আপনাদের কি মনে হয় যে আসলে তার কোনো দোষ নাই মানে সে যে দিন যাবত যে আমি তো সেটা জানি না আমি তো এই জন্যই বললাম যে ভাই দীর্ঘদিন ধরে আপনি রাসুলকে নিয়ে বা আমার ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করছেন এটাই তো ব্যাকগ্রাউন্ড এই জন্যই বললাম আমি দেখেন মানুষ তো এক এক ভাবে ধর্মকে নিয়ে মানে কটাক্ষ করে সে রিজন দিয়ে কটাক্ষ করতেছিল না রিজন সারা কটাক্ষ করতেছিল সেটা তো আমি জানি না আমি এই কিছু বলবো না ভাই আমি আমি কোনো কাউন্সিলার না বাট আমি অতটুকুই বলতেছি আপনাকে যদি আমি থাকতাম আপনার পজিশনে এবং আমি মনে করতাম যে আমার ফ্রেন্ডের সাথে ঝড় হয়েছে এবং সেখানে আমার দোষ আছে সেখানে আমি যাই তার সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করতাম আর কি ঠিক আছে

গুড ঠিক আছে ওকে জল পরে কিছু বলবেন না ভাই ওকে ঠিক আছে তাহলে আমরা শেষ শেষ আজকে নাকি শ্যাডো ম্যান স্যার ম্যান হ্যাঁ শ্যাডো ম্যান যুক্ত করা আছে প্লিজ অ্যাডমিট করে বলুন হ্যালো শোনা যায় ক্লিয়ার ক্লিয়ার ভাই আচ্ছা কেমন আছেন আপনারা জি ভাই ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলুন আমি মূলত একজন খ্রিস্টান মুভিন ছিলাম আর কি ওকে বাট বাবা আমার চোখের দিকে তাকিয়ে বা সমাজে সামাজিক নিরাপত্তার খাতিরে এখনো ধর্ম পালনের ভান করতে হয় এইভাবেই চলছে আর কি আচ্ছা আচ্ছা তো স্পেসিফিক কোনো টপিক নাই আজকে

well to আমি ছোটবেলা থেকেই মূলত ধর্ম বিমুখ ছিলাম অনেকটা মানে খুব একটা ইয়ে করতাম না পালন করতাম না বা চার্চেও যেতাম না তারপর যেহেতু প্রশ্নটা করলেন মেবি গত লাইভে আপনাদের এখানে একজন আসছিল উনিও এটা নিয়ে কিছু বলতেছিলেন তো আমাদেরকে আসলে এটাই শেখানো হয় যে ওল্ড টেস্টামেন্ট এটা জাস্ট কাইন্ড অফ ক্রোনোলজি বা হিস্ট্রির মতো পড়ো বাট ফলো করতে হলে নিউ টেস্ট নিউ টেস্টমেন্টটাকে ফলো করতে হবে আসলে আমাদের কিভাবে শেখানো হয় ওকে আচ্ছা অন্যান্য চার্চের ব্যাপারে আমি কিছু জানি না বাট আমি যেহেতু ক্যাথলিক চার্চে চার্চের সঙ্গে যুক্ত ছিলাম বা এখনো আছি বলতে গেলে মানে আমাদেরকে এটাই শেখানো হয় অন্যদের ব্যাপারে জানি না কিছু আচ্ছা

আচ্ছা বাংলাদেশ বাংলাদেশ আপনাকে যুক্ত করা হয়েছে প্রিজন মিটার বলুন হ্যালো ভাই শুনতে পাচ্ছেন জি ভাই শোনা ভাই বলুন আচ্ছা আমার একটা কথা ছিল যে একটু আগে একজন যুক্ত হওয়ার আগে একজন আইছিল তার বন্ধুর সাথে কি সমস্যা হয়েছে নাকি কথা নিয়ে জি 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 তো আমার কথাটা হচ্ছে উনি প্রথমে একটা কথা বলছিল যে ধর্মের যে ভালো দিকগুলো আছে সেটা মানলে কোনো সমেচ্ছা আছে কি না এরকমই তো কথা হয়েছিল মনে হয় জি 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 ফরাজ ভাই এরকমই কথা হয়েছিল কি তো আপনি বলেছেন যে না কোনো সমস্যা নেই ভালো দিকগুলো ঠিক আছে ভালো দিকগুলো যদি আমার কিছু বলার নেই আমার ওখানে কিছু বলার নেই আর কি হ্যাঁ সেটাই কিন্তু আমার কথা হচ্ছে কোনো একভাবে ভাবে উনি মানে ভালো দিকগুলো মানতেছে কিন্তু আবার সমালোচনা করলেও ওনার খারাপ লাগে আমি বুঝলাম না আর আমার যেটা মনে হয় যে ভালো দিকগুলো আমি মানবো কিন্তু যে সময়টা এই ভালো দিকগুলো মানে আমি সাপোর্ট করব তখন তো একটা সময় দলটা ভারী হওয়ার পরে আমি কিছু বলবো না কিন্তু যারা ক্রাইম করার তারা ঠিকই করবে এটা মানে মজাটা সেই সময় তারা নেই আমার কাছে এইরকম মনে হয় এটা কি ঠিক না ভুল যেটা তোমার কোনো ভ্যালিড কোনো প্রমাণ বা ভ্যালিড কোনো কিছুই নেই স্বাধীনতা দাওটা যে আপনি শুধুমাত্র ভালোটা মানবেন খারাপটা মানার দরকার নাই সেই স্বাধীনতাটাই তাকে দেওয়া হবে না বা আপনি যেটা আপনি চান শুধুমাত্র শুধুমাত্র মানবেন ওই স্বাধীনতাটাই তাকে দেওয়া হবে না এবং তার যে বন্ধু যে সমালোচনা করছে সেই বন্ধুকে মানে মৃত্যুদণ্ড থেকে শুরু করে অনেক কিছু দেওয়া হতে পারে মানে যে কোনো ধরনের সমালোচনা পানি অফেন্স হিসেবে নেওয়া হবে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে তো তো ইয়া মানে সে নিজে যে ধর্মটা মানে সেই ধর্মটা তার লাইফও খারাপ বানাবে তার বন্ধুর লাইফও খারাপ বানাবে আর কি আমি সেটাই বলতে চাচ্ছি আমি এই জন্য আর কি আপনাদের ভিডিওটা দেখতেছিলাম ইউটিউবে বাট ভিতরে ঢোকার ইচ্ছা হলো এই জন্য আর কি যে ভালো গুলো মানবো আমি সাপোর্ট করে যাচ্ছি কিন্তু পরবর্তী এর যে রেজাল্ট গুলো আমার ফ্যামিলি বা আমার আউটসাইডের যারা আছে তাদের প্রভাব আনবে যে সময়টা পুরো বিস্তার ভাবে সেটা দলবদ্ধ ভাবে তোমার বিজয় হবে সেই সময় তো আমার কিছু করা থাকবে না তাই না জি 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 হ্যাঁ এটাই আর কি আচ্ছা ভাই তা ভালো থাকেন একটু বলার জন্য আর কি তোমার ওকে ঠিক আছে ভাই ওকে ভাই আচ্ছা সবাই ভালো থাকবেন আপনারা গুড নাইট ভাই uh